News Only 24, News Only 24. পানিহাটির পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত আজ খড়দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তথা এই খুনের কাণ্ডের ঘটনা তদন্তকারী অফিসার রাজকুমার সরকারের সাথে ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিসে এসে পুলিশ কমিশনার অজয় ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। মীনাক্ষী দত্ত কমিশনারের সঙ্গে দেখা করে বেরোলেন, তার নিরাপত্তা আরও বাড়ানো হলো, পাশাপাশি তাকে সমস্ত রকমভাবে আইনে সহযোগিতাও করাও আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার, এমনটাই জানালেন মীনাক্ষী দত্ত। অনুপম দত্ত খুনের মূল অভিযুক্ত বাপি পণ্ডিতের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর বিষয়ে মীনাক্ষী দত্ত জানালেন, পুলিশ কমিশনার আধিকারিকদের নির্দেশ মতো এই সমস্ত বিষয়টি এগোবেন তিনি। উনি বললো আইনের যতটা সহযোগিতা সবটাই অন্য আমাকে করবেন, যেইভাবে আগানো উচিত সেটাই করবেন। দেখেন, আমি ল অ্যান্ড অর্ডার সম্বন্ধে অত বুঝি না, শুধু আমি ওনার কাছে একটাই দাবি করলাম, আমার স্বামী যাতে সুবিচার পায়। সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে কি কথা হবে না, সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা হয়নি। ঠিক আছে, সামনের দিন উনি জানাবেন সবটাই, পরপর উনি দায়িত্ব নিয়েছেন বলেছেন। কি মূলত কি আপনার নিরাপত্তা নিয়ে কথা হবে? হ্যাঁ, নিরাপত্তার জন্য উনি আরেকটা সিকিউরিটি আমাকে বাড়িয়ে দিলেন আজকে। কি বাড়ালেন? সিকিউরিটি বাড়ালেন, একজন ছিল আর একজন বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, 24 ঘন্টার জন্য? 24 ঘন্টার জন্য। মানে আপনার নিরাপত্তা বাড়ানো হলো। আর সুপ্রিম কোর্টে জামিনের বিরোধিতা করার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কিছু জানেন? না, এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো কথা হয়নি। কমিশনারের পক্ষ থেকে তো সুপ্রিম কোর্টে যাওয়ার একটা কথা হয়েছে, সেটা নিয়ে কিছু আলোচনা হলো বা কিছু বললেন? না, সেটা নিয়ে ওনারা চিন্তা ভাবনা করছেন। হ্যালো, নাকি গেছে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন? হ্যাঁ। না, এখনো পর্যন্ত এই নিয়ে মানে সেই নিয়ে কোনো এইভাবে সেইভাবে কোনো কথা বলেনি। আপনাদের সঙ্গে আলোচনা হয়েছিল? এর আগে আলোচনা হয়েছে কিছু জানিয়েছে? না না না, এখনো পর্যন্ত সেটা নিয়ে জানানো হয়নি। নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বা উনি যেটা বলছেন যে আপনি যেটা ভয় পাচ্ছেন, ভয় পাবেন না, আমি আপনাদের সাথেই আছি, আমরা সবসময়ের জন্য আপনাকে সব রকম প্রোটেক্ট করা হবে। ইভেন কেসটার শেষটা আমরা শেষটা সবাই দেখবো, যতটা পর্যন্ত কেসের জন্য আমাদের যেতে হয় আমরা প্রত্যেকটা মুহূর্তে আপনার সাথে সহযোগিতা করবো। আমি বললাম যে স্যার, আমার তো একটাই দাবি, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত অভিযুক্ত তারা যেন কোনো মতেই ছাড়াটা না পায়। উচ্চ নেতৃত্বের সঙ্গে তো কথা হচ্ছে নাকি? দেখুন, এখনো পর্যন্ত ওই পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি, আমি অ্যাপিল করেছি, দেখা যাক কতটা কী হয়। জেলা নেতৃত্ব ওই অ্যাপিলই করা আছে প্রত্যেকের সাথে, যেহেতু আমি অসুস্থ ছিলাম এখনো পর্যন্ত কারোর সাথে সেইভাবে কথা হয়নি আমার। দেখুন, সেটা কমিশনার যেভাবে বলবেন সেইভাবেই আমরা চলব। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর কথা বলার ব্যাপারে কিছু? হ্যাঁ, আমি একটা অ্যাপিল অবশ্যই করেছি, এখনও পর্যন্ত ওখান থেকে এখনও পর্যন্ত সেইভাবে কিছু এখনও জানানো হয়নি, জানানো হলে পরে নিশ্চয়ই আমি দেখা করবো না স্যার। কার কাছে কীভাবে অ্যাপিল করব? না, আমি আজকে একজনের হেল্পলাইন থেকে অভিষেকের সাথে কথা বলুন, আমি সেখানে একটা ফোন করেছিলাম, ওনাদের কাছে সব রকম কথাবার্তা মানে যেগুলো লেখানো সেগুলো লিখিয়ে দিয়েছি, বলে দিয়েছি। ঠিক আছে।